খুব ভালো করে শুনেন মা, আপনার এই পেটটা একটা খনি। এটা কি কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্ট কি হয়? ভালো হয় না? আমার মা তার পেটের একটা খনি, এই খনি যার ভালো, এই খনি যার ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন সুন্নাহ মেনে চলেছে, স্বামীর খেদমত করেছে, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তোমার পেট থেকে এক একটা মুফতি আমির হামজা বের হবে, কথা বলে ঠিক কিনা? আর যদি তোমার পেটটা যদি এদিক ওদিক হয়ে যায় এগুলো একটাও বের হবে না। ও মা তুমি রাগ করো না, কষ্ট পেও না, তোমাকে ভালোর জন্য আমি এই কথাগুলো বলছি। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? চলবে? তাহলে গুন্না করা আছে, গীবত করা যাবে? বলেন গীবত করা যাবে? আপনারাও করবেন না, মা বোনেরাও? এখন বলবে হুজুর শুধু উগারি বলছে আমাকে কিছু করছে না। আপনাদেরকে বলছি মা পদ্মায় থাকবেন, কি করবেন? পদ্মায় থাকা লাগবে না? পদ্মা করা কি? পদ্মা করা কি? পদ্মা আছে? দাঁড়া আছে। ও মা আপনাকে আমি বলছি পদ্মা আপনার একটা ভূষণ, পদ্মা যত করবেন আপনার সম্মান তত বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, পদ্মা ছেড়ে দেবেন আপনার সম্মান কমে, সম্মান কমে। আপনি যখন বাজারে কলা কিনতে যান, সুলাতা কেনে না সুলাতা? হ্যাঁ, কেউ যদি বলে সুলে একেবারে টেবিল পারে সাজিয়ে রেখেছে, যাওয়ার সাথে সাথে আপনার প্যাকিং করে সুন্দর করে হাতে ধরে দিয়েছে, আপনি মনে নিয়ে চলে আসবেন, নেবেন না? সাথে যদি 500 টাকা দেয় খাবেন? বাঙালি নেবে কিন্তু খাবে? 500 টাকার লোভে নেবে? ও 500 টাকার লোভে নেবে কিন্তু খাবে? কতক্ষণ না কেন খাবে? ও মা আপনার সম্মানে কলার মতো নয়, কলার চাইতে আপনার আবদ্ধ আরো বেশি থাকতে হবে। আপনার সম্মান আসিয়ার চাইতে, আসিয়ার মতো, মা খাদিজার মতো, মা আয়েশার মতো সম্মান আমার আল্লাহ বাড়ায় দেবে। মা আসিয়ার সাথে, মা খাদিজার সাথে দোয়া করে আল্লাহ, মা আসিয়ার সাথে, মা খাদিজার সাথে আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করে দিও। ও মা, মা আসিয়ার ঘটনা আজকে পড়লাম, ফিরাউন আসার স্বামীর নাম কি? অনেকে বলে আমার স্বামী নামাজ পড়তে দেয় না, কয় না আমার স্বামী কয় নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে কয় না, পদ্মায় থাকতে দেয় না। ও মা আপনাকে আমি বলছি আপনার স্বামী কিন্তু ফিরাউনের সাথে বেশি খারাপ না, কথা বল না কেন? ফিরাউনের সাথে বেশি খারাপ নাকি? মাসিয়া কালেমা পড়েছে, মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে বায়াত গ্রহণ করে ইসলাম মেনেছে। ফিরাউন বলছে আছে এখনো সময় আছে, কালেমার পথটা ছাড়ো, আমাকে রব বলে মানো। আসিয়া সেদিন বলেছিল যতক্ষণ পর্যন্ত জীবন আছে একজনকে আমি রব মানি, তিনি হলেন আমার আল্লাহ। আমার আপনার রবকে জোরে বলেন, আমার আপনার রবকে। আসিয়া তখন কাজ হলো না, তখন আসিয়ার দেখেন আজাব কিভাবে দেখছে, কষ্ট কিভাবে দেখছে, তাকে তক্তার উপরে পেরেক ফুটালো, উল্টো করে পেরেক ফুটালো। ভাই একটু ভাবেন তো, একটু ভাবেন, আমি ছোট মানুষ আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি একটু ভাবেন, যদি এই যে এখানে তক্তা আছে এই তক্তার উপরে উল্টো করে পেরেক মেরে যদি এইভাবে হাজার হাজার পেরেক ভাবে মেরে দেওয়া হয়, আর একটা ভাইকে যদি এইভাবে ফেলা হয়, দৃশ্যটা কেমন লাগবে? আল্লাহু আকবার। মাসিয়াকে বড় ওই তক্তার উপরে পেরেক ফুটায়ে ফুটায়ে তাকে ধরে নিয়ে যখন পেলা হয়েছে, আসে একটা শব্দ করে আল্লাহ। আসিয়া তখন আল্লাহ বলেছে, ফিরাউন বলছে ও আসিয়া এখনো সময় আছে, কালেমার পথ ছেড়ে দাও, ইসলামের পথ ছেড়ে দাও, মুসার পথ ছেড়ে দাও। আসিয়া তখনও বলেছিল আমি আল্লাহ ছাড়া অন্য কারো রব আমি মানব, অন্য কারো রব মানব। আসিয়ার পরে এবার আরো অন্য তক্তা দিয়ে বাড়ি মারা হচ্ছে, কেমনটা হচ্ছে একটু ভাবেন।
এরপর যখন হলো না গরম উত্তপ্ত টকবক করা তেল তার মাথার উপরে ফেলা হচ্ছে মাথার উপরে আমি বলতে লাগলাম আহারে কি মানেন সদারা আর আমাদের ঈমান আমাদের একটু উত্তরে বাতাস দক্ষিণে গেলি তো আমরা সব নিরপেক্ষ হয়ে দাই ও মা তোমাকে আমি বলছি আসিয়া কেমন ঈমান আনছে দেখো আসিয়ার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে আর চুলগুলো সব পুড়ে যাচ্ছে মাথাগুলো সাজলে যাচ্ছে তবু আসিয়া এক চুল পরে মানুষরে দেয়নি ইসলামের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শাদিমে বসে বসে তোমার সাথে গেছে কতক্ষণ না কেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেছে জিবরিল তুমি যাও যাও চলে যাও আমার আসিয়াকে দুনিয়া থেকে তার জান্নাতটা দেখায় দাও কইল দখুলিল জান্নাত ক্বাল ইয়া লাইত কওমি ইয়ালমুন আল্লাহ তাআলা বলেন তারা শহীদ হয় এদেরকে দুনিয়া থেকে জান্নাত দেখানো হয় সুবহানাল্লাহ কইতে মন চায় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আসে আসে দিন ব্যর্থ না করেছিল আল্লাহর কাছে আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে একটা ছোট্ট ঘর হলেও তুমি আমাকে দান করে দিও আল্লাহু আকবার মালিক মালিক তুমি আমার একটা ঘর দান করে দিও ছোট্ট একটা ঘর হলো তুমি আমাকে একটা ঘর জান্নাতে দিও কারণ এই ফিরাউনের এত বড় প্রাসাদে আমি থাকতে চাই না ফিরাউনের স্ত্রী হিসেবে আমি তার রব্বুল আমি দুনিয়াতে থাকতে চাই না আমার ওই জান্নাতের একটা সিপাই সাপাই হলো একটা ঘর তুমি আমাকে দান করে দিও আল্লাহু আকবার মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে সেদিন পাবি পাপের বোঝাই মরবে না যে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে সেদিন পাবি পাপের বোঝাই মরবে না যে ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক এ মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকলে বলেন আমিন আরো যারা বলেন আমিন ও মা আপনাকে আমি বলছি আসিয়ার সাথে জান্নাতে থাকতে হলে ওই রকম ঈমান আপনারও আনা লাগবে লাগবে কিনা লাগবে কিনা তাহলে অকুন্না না খুদুমাল খাইদিন গিবত করা যাবে যাবে আপনারা করবেন কেউ আল্লাহ রাসূল বলছে আপন ভাই মারা গেলে আপন ভাই মারা গেলে মৃত ভাইয়ের গোশত কেউ খাবেন নাকি 500 টাকা দিলে খাবেন 5 লাখ খাবেন
আর আল্লাহর রাসূল বলছে যদি কেউ গীবত করলো ওর আপন ভাই মরা ভাইয়ের গোশ খাইলো এটা খুব খাইতে মজা খুব টেস্ট আপনাদের ওই জীবননগর থেকে উতলি আসতে কি একটা আপনারা পড়তে কুটুম বাড়ি নাকি ওই কুটুম বাড়ি খাবারের মতো টেস্ট নাকি না 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 গীবত করবেন বাপ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন গেল কয়টা কয়টা মেলা রাত হয়ে গেছে শেষ করে দি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ